একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার হলো দুই যুবক গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগাড়া থানার পুলিশ চামটা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় সেই এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় টিনের ঘরে আগ্নেয়াস্ত্র সহ লুকিয়ে ছিল দুই যুবক অভিযানে নেমে সেই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ তাদের গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ দৃতদের নাম সোনাম তাসি তামাং সে সিকিমের বাসিন্দা এবং হার্স কুমার তামাং সে কিষানগঞ্জের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বিহার থেকে বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ি নিয়ে এসেছিল